75তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির করলো কোচবিহার সম্মিলিত ব্যবসায়ী বৃন্দে পরিচালনায়। কোচবিহার শহর সম্মিলিত ব্যবসায়ী বৃন্দে পরিচালনায় এবং জেলা স্বাস্থ্য দপ্তর কোচবিহার পৌরসভার সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হলো। এদিনে পরীক্ষার সুবিধা নিখিল রঞ্জন দে, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অভিনয় ঘোষ, কোচবিহার সদর মহকুমা শাসক শেখ রকিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয় 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন এই উদ্যোগ। তারা জানিয়েছেন, করোনা শুরুর সময় থেকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্নভাবে সমাজের সেবামূলক কাজ করে আসছে এবং তারই অঙ্গ হিসেবে এদিন এই উদ্যোগ। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করোনাকালে যে সমস্ত ফ্রন্টলাইন ওয়ারিয়াররা কাজ করেছেন তাদের সম্বর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে উদ্যোক্তারা কি জানিয়েছেন শুনব। সম্মিলিত ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় এবং জেলা স্বাস্থ্য দপ্তর ও কোচবিহার পৌরসভার সহযোগিতায় আমরা ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি একদিন আগের থেকেই। আমাদের এই পথ চলা মে মাসের 19 তারিখ থেকে শুরু, যখন সম্পূর্ণ লকডাউন ছিল, তখন ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ ছিল, আমরা বিভিন্ন বাজার স্যানিটাইজেশন, তারপরে বাইরের থেকে যে সমস্ত রোগীরা আসতো তাদের পরিজনদের রান্না করা খাবার পরিবেশন, এরকম বিভিন্ন কাজ, তারপরে জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবসায়ীদের এবং দোকানের কর্মচারীদের ভ্যাকসিনেশন করানো, এগুলো বিভিন্ন কাজ আমরা বিগত 4-5 মাস যখন করে এসেছি। এখন যেহেতু মানুষের স্বাস্থ্য পরীক্ষার একটা প্রয়োজন চলে আসছে, যে অবস্থা চলছে, তার জন্য আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। ইতিমধ্যেই প্রায় 200 জনের উপরে মানুষ এখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে গেছে, আরও লোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারাও করবেন। চোখ এবং সুগার, প্রেশার, ECG হচ্ছে এবং আগামীকালের কর্মসূচি আমাদের 15ই আগস্ট উপলক্ষে এখানে জাতীয় পতাকা উত্তোলন হবে এবং সমাজে যে সমস্ত যারা কোভিড নিয়ে লড়াই করেছে, পুলিশ প্রশাসন, তাদেরকে আমরা এখানে সংবর্ধিত করবো। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সমাজের বিভিন্ন বর্গের লোক এখানে এসেছেন, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, বর্তমান MLA নিখিল রঞ্জন দে মহাশয়, আমাদের SDO সাহেব, যার সহযোগিতা সবসময় পাই, এখনও প্রশাসনের অনেক লোক আসা বাকি আছেন, আমাদের পুলিশ প্রশাসন আসবেন। পাশাপাশি শুনব যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপভোক্তারা কি জানিয়েছেন। এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একজন চিকিৎসককে জানিয়েছেন শুনব। সমিতি পৌরসভা এবং দুর্গা স্বাস্থ্যের উদ্যোগে যে পক্ষশিবির হচ্ছে, আয়োজন করা হয়েছে এখানে কোঅপারেটিভ মেডিকেল সমিতির সূচনায়, সেখানে আমরা এখানে এখানে চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা শিবির এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তো এখানে সবার রেসপন্স খুবই ভালো এবং প্রত্যেকের সহযোগিতা খুব সুন্দর সাফল্যমন্ডিত একটা ক্যাম্প অর্গানাইজ করা যাচ্ছে আপাতত।
এখন পর্যন্ত আমরা বেশ কয়েক পেশেন্টকে নিয়েছি, ক্যালকুলেশন এখন বলা সম্ভব নয়, এখন জাস্ট এটা ইনিশিয়াল স্টেজে আছে, ফার্দার ক্যালকুলেশনের জন্য অপেক্ষা করতে হবে। যে রেসপন্স আছে আমরা আশা করছি 100 এবং পেশেন্টস রেটের রেসপন্স আমরা পাবো। এখানে সোশ্যাল ডিস্টেন্সিং এবং বাকি কোভিড বিধি এবং প্রোটোকল মেনেই ট্রিটমেন্ট করা হচ্ছে এবং দেখা স্বাস্থ্য পরীক্ষা চলছে। তো মানে আপনাদের এখানে পরিষেবা দিতে এসেছি। সদর মহকুমার শাসক জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হচ্ছে। এতে তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন রয়েছে এবং তারা যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেছেন তিনি। আমরা বলবো যে এটা খুবই সাধু উদ্যোগ এবং সম্মিলিত ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় এর আগে বিনামূল্যে যে দরিদ্রদের জন্য খাদ্যদ্রব্য বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল করোনার যখন অতিমারী মানে ভয়াবহ পর্যায়ে ছিল দু তিন মাস আগে, তখন আমি এসেছিলাম। এই উদ্যোগটা এই মানসিকতাটাই মানে প্রশংসনীয়, কারণ ব্যবসায়ীদের জন্য বা যাদের জন্যই আজকে স্বাস্থ্য শিবির হোক, অনেক মানুষই আছে তাদের হয়তো ভিতরে রোগের কোনো পরিস্থিতি হয়ে রয়েছে, তারা নিয়মিত চেক আপটা করেন না। আজকে এখানে যে জেনারেল ইসিজি বা প্রেশার বা আমার দাঁতের ট্রিটমেন্ট বা চোখ বা তার মানসিক স্বাস্থ্যের একটি পরীক্ষা করে নিলে তার কোনো রকম ট্রিটমেন্টের রিকোয়ারমেন্ট আছে কি না সেটা দেখে নিয়ে তাকে পরবর্তী এই যে একটা সুযোগ করে দেওয়া, কারণ আমরা সবাই ব্যস্ত মানুষ, আমরা নিজেদের শরীরটা যত্ন নিতে পারি না, নিজের শরীরের খোঁজখবর রাখতে পারি না। তো এই করোনার পরিস্থিতিতে এটা বিশেষভাবে মানে তাৎপর্যপূর্ণ। না, আমি আবারও বলবো যে এটা খুবই সাধু উদ্যোগ এবং সম্মিলিত अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।